আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন একটি হাদিস পাঠিয়েছেন উনি হাদিসটি হলো এভাবে মানুষ হন্য হয়ে ইল অনুসন্ধান করবে তবে মদিনার আলেমের চেয়ে অধিক বিজ্ঞ কোন আলেম তারা খুঁজে পাবে না এখানে রেফারেন্স দিয়েছেন যে শহীদ বুখারী এক হাজার আটশো ছিয়াত্তর এবং শহীদ মুসলিমের তিনশো বাহাত্তর নম্বর হাদিস এবং হাদিস এভাবে লিখেছেন তুমি জানতে চাইছেন যে হাদিসটি শহী কিনা আসলে যে হাদিসটি তিনি বলেছেন এটি হচ্ছে সুনানি তিরমিজির হাদিস সুনানি তিরমিজির দু হাজার ছয়শো আশি নম্বর হাদিস রসুল সহলাম বলছেন অর্থাৎ অজিরে মানুষ উঠে চড়ে ইল মনসেনের উদ্দেশ্যে দুনিয়া ঘুরে বেড়াবে কিন্তু তারা মদিনার আলেমদের অপেক্ষা বিজ্ঞ আলেম আর কোথাও খুঁজে পাবে না এই হাদিসটিকে শেখ মানে দুর্বল বলেছেন অনেক মহাদিসগুন দুর্বল বলেছেন তবে ইমান্তের আহিম রাহিমহল্লা তিনি হাসান বলেছেন হাদিসটিকে আসলে হাদিসটি দুর্বল বা সহি সে প্রশ্নে না যে এখানে লক্ষ্য করুন তারা বলেছে শহীদ বুখারির এক হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস কি মিথ্যারো স্পষ্ট মিথ্যারো একটা হাদিস সুনানি তিরমাজির হাদিস সেটাকে শহীদ বুখারি এবং মুসলিমের নাম দিয়ে চালাচ্ছে এবং সেখানে নাম্বারও দিচ্ছে অথচ শহীদ বুখারের এক হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস এটা না সেটাও হাদিস হল যে ইনাল ইমান আল্লাহ অর্থাৎ ইমান মদিনায় ফিরে আসবে সাব যেমন তার গর্তে ফিরে যায় এটা হলো শহীদ বুখারি এক হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস আর মুসলিমে তিনশো হাদিস হলো ইন্ডিয়ান মুসলিম অ্যালায়েন্স অর্থাৎ মুসলিম ব্যক্তি কখনো নাপাক হয় না এ হাদিস নেই শহীদ বুখারি মুসলিমে নেই তো এটা তো মিথ্যারোপ এটা একটা মিথ্যা প্রচার এ ধরনের শুধু এটা না আরো অনেক অনেক হাদিস নাম বাদ দিয়ে লেখা হচ্ছে এবং সেটা প্রচার করা হচ্ছে এটা তো এটা তো আমরা পেলাম তাও সুনানি তিরমিজির হাদিস অনেকে শেখ আলবানি দুর্বল বলেছেন হাদিসটিকে এটা তো অস্তিত্ব আছে কিন্তু কিছু হাদিস প্রচার করা হয় যেটা মূলত হাদিসই না হাদিসের কোনো কিতাবে পাবেন না কিন্তু সই বুখারের নামে সই মুসলিমের নামে তারা চালাচ্ছে এবং নাম্বারও দিচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আসলে আজকে প্রযুক্তির কারণে মিডিয়ার কারণে এ সমস্ত যোগাযোগ মাধ্যমের কারণে আমরা জ্ঞান শিখতে পারছি অর্জন করতে পাচ্ছি দিন বিধান শিখতে এটা সত্য কিন্তু আজকে মিথ্যার মানে হয়েছে সেজন্যই তো আমি আলোচনা করেছি যেটা মিথ্যা সম্পর্কে সেটাতে আপনারা যারা শুনেন নি এখন শুনে নেবেন সেটাতে তার মধ্যে সবথেকে বড় মিথ্যাচার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে যোগাযোগ মাধ্যমগুলোতে যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক থেকে শুরু করে আরও অনেক যোগাযোগ মাধ্যমে তাহলে দেখুন কি স্পষ্ট মিথ্যাচার একটা হাদিসকে দুর্বল হাদিসকে একটা শোয়েবুখার এবং সহিব মুসলিমের হাদিস নাম্বার দিয়ে মানুষকে ধোকা খাওয়ার জন্য এভাবে মানে প্রচার করে বেড়াচ্ছে তো যাই হোক হাদিসটিকে যেমনটি বললাম যে শেখ মানে দুর্বল বলেছেন আরও অনেকে শায়েব শুনানি ইমাম নাসাই ইমাম তিরমিদীর রাহিমহল্লা তিনি এটিকে হাসান বলেছেন তবে আরো একটি হাদিস আছে মদিনার জ্ঞান অর্জনের বিষয় রাসুল আসালাম তার মসজিদ সম্পর্কে বলেছেন মানজা মসজিদ লেখাই দিন এটা আল্লম জেলা দুইশো তেইশ নম্বর হাদিস দুইশো তেইশ নম্বর হাদিস যে যে ব্যক্তি মসজিদে আসবে তার উদ্দেশ্য হলো যে কল্যাণ শিক্ষা করবে অথবা শিক্ষা দিবে সে তার মর্যাদা হবে আল্লাহর রাস্তায় যে মুজাহিদ বের হয়েছে তার মতো তো এটিকেও অবশ্য শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন কিন্তু অন্যান্য মহাদিসগণ দুর্বল বলেছেন যদি হাদিসটিকে তবে এগুলো হলো মানে এটা হলো মদিনার মদিনা মসজিদে মসজিদ নবীতে জ্ঞানের জন্য এটা ফজিল তো যাই হোক এটা নিয়েও এই হাদিস নিয়েও মহাদ্দদের মধ্যে মতভেদ আছে তবে আরেকটি হাদিস আছে এ বিষয়ে সেটা শুধু মসজিদ নবীকে লক্ষ্য করে নয় বরং সব মসজিদে অন্তর্ভুক্ত যে 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 ব্যক্তি মসজিদে যায় কোনো কল্যাণ শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য তার জন্য একটি পূর্ণ হজের নাকি রয়েছে তো এটা মসজিদে নবী হোক বা অন্য কোনো মসজিদ হোক যে কোনো মসজিদে গেলে এই হাদিসটিকে শেখ আলবানি সহি বলেছেন তো যাই হোক এই হাদিসগুলো যেগুলো উল্লেখ করলাম সেগুলো মধ্যে মতভেদ রয়েছে কিন্তু এখানে যে মূল মানে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করলাম সেটি হলো মিথ্যাচার এভাবে অনেক মিথ্যাচার করা হচ্ছে সুতরাং আপনারা সতর্ক হবেন এই বিষয়গুলোতে হাদিসের নাম করে এভাবে দেখুন কিভাবে প্রচার করতেছে اللهم ادش شبابك داعية كورونا آمين السلام عليكم ورحمة الله وبركاته.